মুর্শিদাবাদের বহরমপুরের ফরাসডাঙ্গা এলাকা থেকে অর্ধখণ্ডিত এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় মানুষজন দেখতে পায় একটি কুকুর সেখানে ঘোরাফেরা করছে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখতে পায় রাস্তার ওপরে পড়ে রয়েছে একটি শিশুকন্যার মৃতদেহর একটি অংশ। সঙ্গে সঙ্গে খবর চায় পুলিশে। বহরমপুর থানা থেকে পুলিশ আসার পরই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এখানে মৃতদেহটি ফেলে গেল সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শীদের কী বক্তব্য চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। কি দেখলেন বাচ্চা? আমি দেখলাম কুকুরে দিয়েছে, বাচ্চাটাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। কি আমরা দেখছি অর্ধেক ধর আছে আর অর্ধেকে নাই। জানতো ছিল বলে মনে হচ্ছে কি? না না। কত বছরের বাচ্চা হবে এটা? বছর তিনেকের বাচ্চা আছে। মেয়ে সন্তান? মেয়ে সন্তান। আপনার নাম? আমার নাম নরেশ ঘোষ। নিচে দুই একদম মাজার দিক থেকে মাজার নিচ পর্যন্ত, বেল্ট থেকে নিচে যেমন আমাদের হয়। মাথা নাই তো জনির জন্য বোঝা যাচ্ছে। Yes, 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 yes